আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেটা হলো অরপাক মিক্সার গ্রাইন্ডার। নিত্য প্রয়োজনীয় কাজে মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার আমরা ইউজ করে থাকি, বাসা বাড়ি এবং রেস্টুরেন্টে খুবই প্রয়োজনীয়। এটার ঠিকানা আসলে আপনাদেরকে দেখাই, অরপাক, এটা মেড ইন ইন্ডিয়া। আপনার ওয়ার্ড হলো 1200, আর পিএম 18000। আর এটার সাথে কি কি থাকবে আপনাদেরকে আনবক্স করে দেখাই। সুন্দর একটা কালার, এমন কেউ নাই যাদের পছন্দ হবে না। সুন্দর ডিজাইন এবং সুন্দর কালার। এই হলো কাঙ্ক্ষিত ব্লেন্ডারটি। এটা তিনটা জার থাকবে, তিনটা স্টেনলেস স্টিল জার। আর সাথে থাকবে ইয়ার ডাকনা। আসলে ইয়ার ডাকনা দেওয়ার অর্থ হলো, অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি লক ডাকনা যে ব্লেন্ডারগুলোতে থাকে সেগুলো অনেক সময় ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে আপনি ডাকনাটাই বাদ হয়ে যায়। আর ইয়ার ডাকনা হলো আপনি চাপ দিবেন, সুন্দরভাবে বসে যাবেন, একটু হাত দিবেন, হাত দিয়ে কাজ করবেন, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর তিনটা জার আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা জার তিনটা সাইজ। প্রথমে আমরা যে জারটা নিয়ে কথা বলবো, এটা হলো ড্রাই মশলা, শুকনো মশলা করার জন্য। একসাথে আপনি 300 গ্রাম ড্রাই মশলা করতে পারবেন। আর এটার বিলেট আপনাদেরকে দেখাই, দেখেন। অন্যান্য ব্লেন্ডারের জারগুলোতে দেখবেন, এই ড্রাই মশলার জারগুলোতে দেখবেন চারটা বিলেট থাকে না। চারটা বিলেট থাকলেও এটা এইভাবে থাকে না। আমাদেরগুলোতে দেখেন কিভাবে করা। আপনার যে কোনো মশলা করবেন, শুকনো মশলা দিলে নিমিষেই গুঁড়া হয়ে যাবে। তারপরে হলো মাঝারিটা, মাঝারিটাতে আপনার ভেজা মশলা, মাংসের কিমা করতে পারবেন। এটারও বিলেট হলো আপনার চারটা, সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি, জঙ্গ মরিচা ধরার কোনো চান্স নাই, এবং এতে চম্বুকও ধরবে না। আর এইটা হলো সবচেয়ে বড় জুসের জন্য, এটার বিলেট হলো 2টা। অনেকে প্রশ্ন করে এটাতে 2টা কেন, আসলে জুসের জন্য বেশি ব্লেড দরকার হয় না, 2টাতে কেনা। আর একটা আপনাকে সাজেশন দিয়ে রাখি, এই বড়টাতে আপনি মাংসের কিমাও করতে পারবেন, আবার এটাতেও জুস করতে পারবেন, সমস্যা নেই। 2টাতে একই কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটাতে আদা রসুন ভেজা পেস্ট জাতীয় মশলা করে ভালো। প্রত্যেকটার সাথেই আপনার ইয়ার ডাকনা থাকবে। আর এই মটনের কন্ডিশন, এটা হলো মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টটি আমদানি করা হয়েছে। এটার ওয়াট হলো 1200, আর পিএম 18000। আর এটার নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিলিকন রাবার প্যাড দেওয়া আছে। আপনি অনেক মোটরে সিলিকন রাবার প্যাড না থাকার কারণে যখন মোটরটা চলতে থাকে তখন মোটরটা স্লিপ করে বা পড়ে যায়, কিন্তু এই মোটরটা নড়াচড়াও করবে না। এবার 1200 ওয়াটের ব্লেন্ডারের কী স্পিড হওয়া উচিত সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এটা 1200 ওয়াটের ব্লেন্ডার, আপনার স্পিডটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই আমি দিলাম স্টেপ 1, আপনারা যে ব্লেন্ডার, যে ব্র্যান্ডের ব্লেন্ডার ইউজ করেন না কেন, আপনারা সবসময় পালস ইউজ করার চেষ্টা করবেন। এই মোটরটা একটা না, আপনি 5 মিনিট চলাতে পারবেন। 5 মিনিট চলালে এই মোটরটা কিছু হবে না, অনেক মোটরের কন্ডিশন আছে 1 মিনিট 1.5 মিনিট চলালে মোটরটা বন্ধ হয়ে যায়, ওভারলোডে বন্ধ হয়ে যায়, ওভারলোড নিতে পারে না। আমার আপনি দেখেন জারটা যদি আমরা লাগাই, ব্লেন্ডারটা দেখতে কত সুন্দর লাগবে। আপনি যখন ব্লেন্ডারটা ইউজ করবেন
ইয়ার ডাক্তার এভাবে বসিয়ে দিয়ে একটু হাত দিবেন, আপনার প্রোডাক্ট আপনি যত্ন করে রাখবেন যাতে করে প্রোডাক্টটা ভালো থাকে। দেখেন আসলে এই ব্যালেন্টার দিয়ে কী কী করা যাবে এটা আপনি বললাম, অনলাইনে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, ইটের পুরা রডের পুরা করে দেখায়। আসলে কি বলবো, এগুলো আসলে হয় না, এটা যে কাজের জন্য ইউজ করার জন্য কোম্পানি এটাকে তৈরি করেছে সেটা হলো আপনার মশলার জন্য। হলুদটা আপনি একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেবেন, একটু ভেঙে দেবেন, ইনশাল্লাহ 100% হলুদ হবে, আর বাকি মশলার কথা তো ইজিলি। আর এটার প্রাইস সম্পর্কে আমরা বলছি, ও আর একটা বিষয় সেটা হলো অনেক ব্লেন্ডারে ওভারলোড হওয়ার কারণে বন্ধ হয়, পরে মোটরটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের মোটরটারে নিচে দেখবেন ব্যাকআপ সার্কিট দেওয়া আছে, কোনো কারণে যদি আপনি মোটরটা অফ হয়ে যায় তখন আপনার এই ব্যাকআপ সার্কিটটা নিচে নেমে আসবে, একটা প্রেস করে দিলে আপনার মোটরটা আবার চলতে শুরু করবে। আর এটার অফার প্রাইস একেবারেই সীমিত, 1200 ওয়াট এর এই ব্যালেন্ডারটি আমরা অফার দিচ্ছি মাত্র 3200 টাকায়। মাত্র 3200 টাকায় এই সুদর্শন ব্যালেন্ডার আপনারা নিতে পারবেন। আপনারা যদি আমাদের শপে এসে নিতে চান তাও নিতে পারবেন, আর যদি আপনি ঘরে বসে অনলাইন সেবা নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, ওয়েবসাইট, যে কোনো মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি প্রোডাক্টটা পাবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 টাকা। আপনারা প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।